আমাদের ছেলেরা পলিজেন দিতে এসেছিল, ওখান থেকে আমাদেরকে মারধর করে খেদার দেওয়া হয়। আর ওখান থেকে মানে বোমলি আছে, পিস্তলে আছে, দিয়ে আমাদের ছেলেদেরকে ভয় দেখায়। এবার আমরা আমাদের পলিজেন সে দেবো বলছে, তাকে আমরা নিতে আসি। আমাদেরকে হাফটায় বলতে পলিজেন দিতে দেবো না, 242 নম্বর বুথে। আমাদেরকে পুলিশ প্রশাসন সাপোর্ট করছে, আমাদের যে পলিজেন দিতে চায় সে ইয়ে করবে, টিএমসি লোক করছে। আমাদের ছেলে থেকে ওখানে ঢুকতে দেয়নি, পলিজেন বসতে দেয়নি। কটা বুথে? আমাদের একটা বুথে। তারা বলছে পুলিশ নাকি বলছে এজেন্ট দিচ্ছে, কিন্তু এজেন্ট তারা আদৌ নয়, আমাদের এখানে কেউ নয়, তারা হচ্ছে বাইরে বাইরে, কিন্তু আমাদের এখানে ফকির ডাঙ্গার কেউ এজেন্ট নয়, তারা বহিরাগত বাইরের হচ্ছে। কোন দলের? তারা বিজেপি দলের, আমরা হচ্ছে টিএমসি দল সমর্থক, আমাদের এখানে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। আমরা চাইছি যে বৈঠক তো বাইরে যেন না এসে ঝামেলা করে, আমাদের এলাকা শান্তিভাবে আছে, সুষ্ঠুভাবেই হচ্ছে, কোনো ঝামেলা হয় না। তারা বাইরে থেকে এসে ঝামেলাটা করতে একটা পাকাবার সৃষ্টি চালাচ্ছে। ওদের যেটা অভিযোগ, আমরা এজেন্ট বসতে দিচ্ছে না বিজেপি না, তারা স্যার একটা কথা শুনুন, তারা এজেন্ট দিলে তারা তো তার কাছে স্যারের কাছে সেক্টর অফিস যারা আছে তাদের কাছে সই করে জমা দিবে। তারা তো এটা তো আমাদের ডিপার্টমেন্ট নয়, সেটা তো আমরা তো এলাকা, আমরা তো ভোটার কর্মী, আমরা তো আমাদের এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চাই। যে ওরা ওদের দিক সেটা ওরা তো দিচ্ছে না, যে ওটা ওদের ব্যাপার, সে তারা দিতে পারে না, এসে ওরা 10-22টা মোটর সাইকেল নিয়ে এসে ঝামেলা করার সৃষ্টি করছে। না আমরা এসব কিছু কাউকে কিছু বলিনি, আমরা এজেন্ট কাউকে কিছু বলিনি, তারা শান্তিপূর্ণ যে যাকে বলছে, সিপিএম দিচ্ছে, নিট দল দিচ্ছে, সবাই দিচ্ছে, ওরা ওদের মতন দিবে, সেটা আমরা কেন মানা করতে যাবো, কাউকে আমরা মানা করতে যাই। হ্যাঁ, ওরা বাইরে থেকে লোক নিয়েছে, আমাদের এলাকার কই দিক, তারা দিক, আমাদের এলাকার কেউ প্রতিনিধি না না বাইরে।